বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সম্মানিত বিয়স, যে যেখান থেকে দেখছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রতিবেদনটা শুরু করছি। আপনারা জানেন, বাংলাদেশে একটি আলোচিত বিষয় হলো এখন বর্তমান যুগে সহজ পদ্ধতিতে মাছ চাষ। ইতিপূর্বে অনেক পদ্ধতি এসেছিল, এখন আর বাংলাদেশে কোনো পদ্ধতি নাই। তো সেই ধারাবাহিকতায় আমরা অনেক জেলায় ছুটে গিয়েছি সহজ পদ্ধতিতে মাছ চাষে উৎসাহিত করার জন্য, অনেক বেকার ভাইদেরকে সাথে নিয়ে কাজ করতেছি। তো আজকের প্রতিবেদনটা হলো, শীতকালে মাছ চাষ কি হয় আর মাছ চাষ করলে শীতকালে কিভাবে করবেন, সেই বিষয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা এই এখন 300 থেকে 350 পজেট হবে প্রায় আমরা নতুন করছি, সবার একটা প্রশ্ন যে ভাই শীতকাল যে আসতেছে সামনে, আমরা কিভাবে মাছ চাষ করবো, আসলে কি করতে পারবো নাকি হবে কি না। আর আপনি তো আমরা তো জানি যে কই মাছের প্রাণটা অনেক শক্ত, তো শীতকালে কি করা যায়, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। বাংলাদেশে এমন কোনো জেলা নাই যেখানে আমরা মাছ চাষের প্রজেক্ট করে দিই নাই। এখন অসংখ্য সারা পেয়েছি আপনাদের ভালোবাসা নিয়ে, আর অনেক দূর যেতে চাই। তো আজকে যদি আমি কথা বলি শীতকালে মাছ চাষের বিষয়ে, তাহলে প্রথম অবস্থায় আপনি কি মাছ নিয়ে কাজ করতেছেন সেই বিষয়ে আপনার জানা দরকার, যে কি মাছ নিয়ে আপনি কাজ করলে শীতকালে করতে পারবেন। যদি শিং মাছ হয় শীতকালে চাষ করা সম্ভব না, কারণ শিং মাছের শীতকালে খাবার খায় না। মাগুর মাছ হইলে সেটা সম্ভব না। এখন যদি শীতকালে আপনি ভিয়েতনামি কইদা শুরু করেন তাহলে সম্ভব। যদি পাঙ্গাস, অনেকে আছে সহজ পদ্ধতিতে বাড়িতে খাবারের জন্য পাঙ্গাস মাছ তৈরি চাষ করে থাকেন অল্প কিছু পরিমাণে, এটাও রাক্ষসী প্রজাতিক মাছ, এটাও আপনি করতে পারবেন। যদি অনেকে আছে থাইল্যান্ডি মাগুর, রাক্ষসী প্রজাতি মাছ শীতকালে চাষ করতে পারেন, কিন্তু থাইল্যান্ডি মাগুর অনেক সময় এইগুলো তো করে না, কারণ এটা বাংলাদেশে ব্যান করে দিছে। তা আমরা যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চাই তাহলে দেখা গেছে কি ভিয়েতনামি কইটাই আসে, কারণ এটাও রাক্ষসী মাছ, এগুলো শীতকালে চাষ করা যায়, এগুলো কোনো সমস্যা নাই। মানে শীতকালে চাষ করলে কিন্তু আরও কিছু নিয়ম আছে। আপনি যদি এখন যদি মাছ চাষ শুরু করেন সহজ পদ্ধতিতে মাছ চাষ, তাহলে আপনি অবশ্যই অভিজ্ঞ কারো কাছ থেকে বিস্তারিত জেনে আপনি মাছ চাষটা শুরু করবেন। তাহলে হবে কি, আপনি এই সকল বিষয়ে যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন দেখা গেছে কি আপনার লস খাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে, আর লস খাবেন না ইনশাল্লাহ। আর যদি দেখা গেছে না জেনে কিছু করেন, তাহলে হবে কি আমার মতো, প্রথম অবস্থা আমি যখন মাছ দিয়েছিলাম ট্যাঙ্কে অনেক মাছ মারা গিয়েছিল, অনেকভাবে মাছগুলিতে তুলে তুলে ফালাইছি, সুটকি দেওয়ার অভাব ছিল না, এরকম অবস্থা ছিল। তা আপনিও কিন্তু লস হতে পারে, আপনারা কিন্তু লস হতে পারে, সেই জিনিসটা আপনি মাথায় রাখবেন। আর একটা কথা বলবো, শীতকালে যখন আপনি মাছ চাষ করবেন তখন যদি আপনি তারপোলিন ট্যাঙ্কি হয় দিবেন ভিয়েতনামি কই, আর পানিটা যে পানিটা আপনি ইয়ে করবেন, আমরা যেরকম প্রতি দেখা গেছে আপনার এক মাস পরপর, এই এক মাসে প্রথম মাসে একবার চেঞ্জ করি, তখন পানি চেঞ্জের মাত্রাটা একটু বাড়াইতে হবে, পানিটা পরিবর্তন একটু বেশি করতে হবে এই গরমের চাইতে আনুমানিকভাবে। কেন বেশি করতে হবে, কারণ আমরা জানি যে বেশি স্থানে, মানে পানি যে জায়গায় বেশি থাকে সেই স্থানে মাছটা মল ত্যাগ করে। আর শীতকালে হয় কি, পানি যদি যেই জায়গা বেশি থাকে সেই জায়গায় মাছ মল ত্যাগ করলে বাকি যে জায়গাগুলো আছে পানি ক্লিয়ার থাকে। আর শীতকালে হয় কি, মাছ বেশি দৌড়াদৌড়ি লড়াচড়া কম করে, সেই কারণে পুরা জায়গাতে যেখানে খাবার খায় সেখানেই তারা বেশি লড়াচড়া করে না, বেশি দৌড়াদৌড়ি কম করে, সেই ক্ষেত্রে দেখা গেছে মলটা সেই জায়গায় ত্যাগ করে, পানিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো পানিটা যদি আপনি একটু বেশি চেঞ্জ করেন তাহলে হবে কি, আপনার মাছটি আপনি শীতকালেও চাষ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর যে কোনো সমস্যা পরামর্শ জানতে বা যে কোনো সমস্যার কথা বলতে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নেবেন। আপনারা জানেন যে আমরা বিনা পয়সায়, মানে টাকা পয়সা ছাড়া ট্রেনিং করিয়ে থাকি, আপনি যদি পরামর্শ জানতে চান আমাদের কাছে আসতে পারেন, আমাদের পদের ভিজিট করতে পারেন, অথবা মোবাইলের মাধ্যমে, অনেকে আজকাল অনেক দূর থেকে আসতে পারতেছে না, মোবাইলের মাধ্যমে ডিরেকশন নিয়ে পদেরগুলো করতেছে, তাদেরকেও বলবো আপনারা ওইখানে বসেও পদের করতে পারেন, ছাদের উপরে ঘরের ভিতর যে কোনো জায়গায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য আমি বিদায় নিতেছি। জাহিদুল ইসলাম আশিক, কিশোরগঞ্জ পাকুন্দিয়া থেকে। আসসালামু আলাইকুম।